বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক এই যে আমি আজকে আবারও আসলাম কচুর ডাল কচুর ডগা দিয়ে আমি ডাল রান্না করব এই জন্য আমি আবারও আপনার সামনে আমি আসলাম আমি মিলন মোহনা আপনাদেরকে আমার চ্যানেলটি দেখার জন্য স্বাগতম এই যে কচু আমি কেটে বেছে নিয়েছি কচু দিয়ে মসুরির ডাল দিয়ে আমি এটা রান্না করব এই যে মসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আমি এই ডাল দিয়ে আমি কচুর ডাল দিয়ে রান্না করব এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই যে রসুন আমি একটু রসুন বেশি ব্যবহার করব তাই ছিলে নিয়েছি কাঁচামরিচ ফালি সব মশলা যা লাগবে জিরা ধনিয়া তেল লবণ হলুদ মরিচ সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এই কচু ডগা এটাও শুধু দেখানোর জন্য রেখেছি আর বাদ বাকিগুলি কেটে নিয়েছি এই কচু ডগাটা আমি ওই নারিকেলি কচু উপরের যে ডগাটা থাকে ওইটা দিয়ে আমি মসুরির ডাল দিয়ে রান্না করব খেতেও অনেক ভালো লাগবে আমাদের শরীরের জন্য আয়রন হওয়ার জন্য বিশেষ করে মহিলাদের জন্য অনেক ভালো লাগবে একটু তেঁতুল ফেলে দিব দিয়ে রান্না করব এই যে ডালটা ধুয়ে আমি এই যে হাড়িতে দিয়ে নিয়েছি কচুটাও ধুয়ে আমি একবারই বসিয়ে দিব দেখতে থাকুন মশলা নিয়েছি মরিচ হল হলুদ লবণ একটা তেজপাতা পরিমাণ মতো আমি মশলাগুলি নিয়েছি নিয়ে এখন আমি এই যে রসুন হাফ রসুন দিয়ে দেবো আর বাগানের জন্য একটু রেখে দেব আচ্ছা এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেব একটু তেল দিয়ে নেব একটু তেল দিয়ে নিব নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এটা এই যে তেলটা আমি দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটা খন্তার সাহায্যে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব কাঁচামরিচ ফালি দিয়ে নিব দিয়ে সব কিছু দিয়ে আমি এটা নেড়ে চেড়ে এই যে কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নিব কচুর ডাল এটা তো মানে অনেক একটা আমাদের প্রিয় খাবার মানে আমরা ইয়ে আর শরীরের জন্য আয়রন হয় ভালো লাগে এইভাবে ডালের সাথে রান্না করলে আর তেঁতুল ফেলে দিলে কলা চুলকাবে না ভালো লাগবে একটু টক টক লাগবে খেতেও টেস্টি লাগে ভালো লাগে এই যে আমি এই হাঁড়িতে এটা মিলিয়ে নিচ্ছি নিয়ে আমি পরিমাণ মতো বেশি বেশি পরিমাণই পানি দিব পানি দিয়ে আমি এটা সিদ্ধ বসাইব

বাগার দিয়ে নেব তাহলে আমার ডালটা রান্না হয়ে যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি দেখে নিতে পারবেন এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে কারণ ডাল সিদ্ধ হবে তারপরে এই কচুটা ভালোভাবে সিদ্ধ হতে হবে এই যে তেঁতুল এই তেঁতুলগুলি আমি দিয়ে দেবো টক তেঁতুল এটা এটা দিয়ে দেবো এটা দিলে পরে আর গলা তা চুলকানোর কোনো সম্ভাবনা নেই ডালটা ওই পানিতে ভিজিয়ে রাখলাম আমি তেঁতুলটা ডালটা যখন হয়ে যাবে আমি আমি পরে দেবো প্রথমেই দিব না প্রথমে দিলে আর ডাল সিদ্ধ হতে চাবে না টক পরে গেলে আর ডালটা সিদ্ধ হতে চাবে না সিদ্ধ হয়ে গেলে আমি এই যে এখন আমার সিদ্ধ হয়ে গিয়েছে এমন হয়েছে অনেক পানি দিয়েছিলাম দেওয়ার পরে ডাল তো গলে গিয়েছে আর এই যে কচুটাও নরম তুলতুলে হয়েছে এখন আমি এই যে এই এখন তেঁতুলটা দিয়ে দেবো যে রসুনের কুচিগুলি আছে এটাও তো আমাদের শরীরের জন্য ভালো অনেকখানি রসুন ওই আস্ত আস্ত দানাগুলি রয়ে গিয়েছে এই যে আমি ডালটা চুলাই দিয়ে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ হ হইতে হবে হলে তো কলা চুলকাবে ভালো লাগবে না কারণ এতে মশলা সব দেয়া আছে ভালোভাবে এটা সিদ্ধ হয়েছে এবার আমি তেঁতুলটা দিয়ে দেব এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এই তুই তেঁতুলটা আমি সহই আমি দিয়ে দিলাম সহ সবগুলি তেঁতুল তুল দিয়ে দেবে একটু টক টক হলে ভালো লাগবে খেতে ভালো লাগবে আমরা মহিলারা অনেকে টক পছন্দ করি অনেক ছেলেরা পছন্দ করে ছেলেদের জন্যও দরকার আছে যাদের আয়রন কম তাদের জন্য ভালো লাগবে খেতেও ভালো লাগে যে বাগারের দেখুন পেঁয়াজ তারপর তেজপাতা আর ওই যে রসুন নিয়ে পরিমাণ মতো কিন্তু আমি রসুনটা নিয়েছি রসুন ব্যবহার করবো বেশি এই ডালে ভালো লাগবে তাহলে দেখতে থাকুন আমি বাগারটা কীভাবে দিই এই যে তেল দিয়ে দিলাম একটা হাড়িতে তাহলে আমি বিদায় নিয়ে নিই দর্শক ডালটা ডাল মনে করে যে কেউ দেখবেন না বা করবেন না এমনটা করেন না ডালটা রান্না করে খেয়ে দেখেন অনেক টেস্টি অনেক ভালো লাগবে আমি বিদায় নিয়ে নে আপনারা ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পাশে থাকা আইকনটি প্রেস করুন এতে করে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি দেখে নিতে পারবেন এই যে ডালটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে এইভাবে বাগার দিলে খেতে কিন্তু অনেক অক টেষ্টি হয় অনেক ভাল লাগে আমি বিদায় নিয়ে নিই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ছইসালামতে থাকুন আমাদের জন্য দোয়া করবেন আর সাথেই থাকবেন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর সবাইকেই বলছি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দর্শক আমিও আপনাদের সাথে থাকতে চাই আসসালামু আলাইকুম Allah pe